হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। মাই ভূমিকাল ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রায় এক সপ্তাহ হতে চলছে, সারা দিন রাত খালি বৃষ্টি আর বৃষ্টি, আর ভালো লাগছে না। সত্যি কথা, আর সত্যি ভালো লাগছে না। এত বৃষ্টিতে না জামা কাপড় শুকাচ্ছে না কিছু, অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। তো চলো, সকালে উঠে পড়েছি, খুব সকালে উঠিনি, আজকে 9টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ রাত্রে ঘুমাতে অনেকটাই লেট হয়ে গেছিলো। চলো ফটাফট, মেয়ে উঠে পড়েছে, আগে বিছনাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আরও কথা বলছি। এত বৃষ্টি যে হচ্ছে, বৃষ্টিতে তো জামা কাপড় শোকাচ্ছে না, চারিদিকটা জল থই থই। পুজোর সময় কি এইভাবেই কাটাবো? কি জানি পুজোর সামনে যে কেন মানে এরকম বৃষ্টি হচ্ছে। আচ্ছা, বর্ষাকালে বৃষ্টি হোক, শরৎকালে বৃষ্টি হওয়ার কী আছে? এ কথাটা তো মাথায় আসছে না। আগেরবার পুজোতেও মানে বৃষ্টি ছিল, এইবারেও দেখছি পুজোর আগে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। যদি পুজোর সময় বৃষ্টিও না হয় তাহলে জলগুলো কি আদৌ শোকাবে? পুজোতে কি বাচ্চা কাচ্চারা মাঠঘাটে খেলতে পারবে? আমাদের তো বাড়ির সামনেই বড় মাঠ, মাঠের মধ্যেই পুজো হয়, সে মাঠে কি খেলতে পারবে? আদৌ সেটা ঠিক নেই। তোমাদেরকে দেখাবো আমাদের মাঠটা কিরকম জল মানে জলে পুরো তৈ তৈ করছে, রাস্তাঘাট জল, আর যেখানে পুজো হয় সেই জায়গাটাও দেখাবো, কিন্তু ব্লগের শেষে দেখাবো। তোমরা পুরো ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে। রাত্রি থেকে সকাল 9:30 পর্যন্ত মোটামুটি টানাই বৃষ্টি হয়ে গেছে, জোরে কিংবা আস্তে এভাবেই বৃষ্টি হয়েছে। এখন একটু থেমেছে, তো যেগুলো একটু ভেজা ভেজা আছে সেগুলোকে ভাবছি আগে মেলে দিই, তাই জন্য উপরে চলে এসেছি, এক এক করে মেলে দিচ্ছি। এগুলোকে যদি মেলে একটু হাওয়া দিচ্ছে আর কি, একটু শোকায়, তাহলে একটু মঙ্গল। মেয়েটার কাঁথা কাপড় তো শোকাচ্ছেও না, আর প্যাম্পার্সও সেভাবে বেশি পরাতে পারছি না, কারণ যেহেতু অ্যান্টিবায়োটিকের জন্য ওর ঘা হয়ে গেছে সেন্সিটিভ এরিয়াতে, তো এতটা প্যাম্পার্স পরাও ওর জন্য ঠিক নয়। তার জন্য কাঁথা কাপড় শুকানোটা ভীষণই জরুরি আমার জন্য এখন হয়ে পড়েছে, তার জন্য তাড়াতাড়ি মেলে নিই। আর তোমাদের ছাদ থেকে একটু মাঠের নমুনাটা দেখাচ্ছি, কি অবস্থা, সারা মাঠ জুড়ে জল। আমাদের এই আমার বাড়ি, বাপের বাড়িটা অনেক পঞ্চায়েত এলাকাতেই, একটু গ্রাম গ্রাম, তো এখানকার বাচ্চা কাচ্চারা এই মাঠে দৌড়াদৌড়ি করে, এটাই তো ওদের আনন্দ, দিন রাত মাঠেই দৌড়াদৌড়ি করে। তো দেখো মাঠটার কি অবস্থা, কি করবে কি জানি, জল আদৌ শুকাবে নাকি তারও কোনো ঠিক নেই। ব্যাস ছাদ থেকে নিচে চলে এসেছি, আমি ময়দাটা মেখে রেখেছিলাম, মা এবার লেচি করছে, আজকে ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি ছোলার ডাল, আমার একটা অন্যতম ফেভারিট খাবার। এই যে মার হাতের ছোলার ডাল কিন্তু আমাদের সবারই খুব প্রিয়, এমনকি আমার বৌদিরও পর্যন্ত খুব প্রিয়, আর আমার হাজব্যান্ডেরও খুবই প্রিয়। তো একটু মিষ্টি মিষ্টি করে মা ঝাল ঝাল, বেশ ভাল লাগে। তো এবার ডালটাকে সম্বার দিয়ে দিচ্ছে, দেখো খালি ঝোলটাকেই মা সম্বার দিল, এবার বাদবাকি এবার ডালে দিয়ে দিল, মানে প্রেশারের মধ্যে দিয়ে দিল, কি যে আমি বলছি, প্রেশারে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আর একটু বসিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু ছোলার ডাল মোটামুটি রেডি। মায়ের দিকে লুচিগুলো ফটাফট বেলে দিচ্ছে, আর আমি ফটাফট ভেজে নেব, কারণ আমার হাজব্যান্ড স্কুলে যাবে, খেয়ে যাবে, নিয়ে যাবে, আমার বাবা খাবে, বাবাও চলে এসেছে আজকে বৃহস্পতিবার, বুঝতেই পারছো খুবই আর কি তাড়াহুড়োর সাথে রান্নাবান্না করা, আর মার পুজো টুজো দেওয়া কমপ্লিট। চলো লুচিটা ফটাফট করে ভেজে নিই, ভেজে সবাইকে এক এক করে টিফিনে দিয়ে দেবো। এই লুচি আর ছোলার ডাল কিন্তু আমার দাদারও খুব ফেভারিট, দাদা তো বাড়িতে থাকে না, ও আসলে মা মাঝে মাঝে ওকে করে দেয় আর কি, তো ওরও খুব ফেভারিট, আমাদের সবারও খুব ফেভারিট, এমনকি আমার বৌদি যে আসবে তারও কিন্তু বিয়ের আগেই অনেকটা ফেভারিট হয়ে গেছে, কারণ মা ওকে অনেকবার করে খাইয়েছে, আর ওর নাকি খুব ভালো লাগে মায়ের হাতের ছোলার ডালটা।
মায়ের হাতে রান্নাগুলোকে কিন্তু কখনোই ভোলা যায় না। দাদাও দূরে থাকে, আমিও এখন চলে গেছি, তো মায়ের হাতের রান্না তো সেভাবে সবসময় রোজ খাওয়া যায় না। হ্যাঁ, আমি হয়তো খুব ঘন ঘন আসি, কিন্তু দাদা তো 6 মাসে 9 মাসে একবার আসে, তো ও কিন্তু খুব ভালোবাসে মায়ের হাতের খাবারগুলো খেতে। মায়ের হাতের পাতলা ঝোল, মাছের ঝোল, মায়ের হাতের পাতলা ডাল, ধনে পাতা দিয়ে জিরে দিয়ে, এগুলো কিন্তু দাদার খুব প্রিয়, কখনো ভুলতে পারে না। সেমনি আমারও কিন্তু খুব প্রিয়। মায়ের হাতের রান্না কি আর ভোলা যায়? মায়ের হাতের রান্নার স্বাদ কি আর সব জায়গায় পাওয়া যায়? ওই বাড়ির মাও তো খুব স্বাদের রান্না করে, খুব ভালোও রান্না করে সব সময়, কিন্তু মায়ের হাতের রান্নার যে একটা ভালোবাসা সেটা কিন্তু ভোলা যায় না। সবার কাছে, সবার মার কাছে, সবার মায়ের রান্নার যে একটা স্বাদ, একটা যে ভালোবাসা, সেটা কিন্তু ভোলা যায় না। যেমনি আমার হাজবেন্ডের কাছে আমার হাজবেন্ডের মায়ের রান্না সবথেকে প্রিয়, মায়ের হাতের রান্না না খেলে ওর আবার চলে না আর কি, সেরকম আমাদেরও। মা যেভাবেই রান্না করে দিক না কেন, তা কিন্তু অমৃত সমান, তাই না? তো এই রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেশি এবং অনেক কাছের, মনের অনেকটা গভীরের। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা অনেকটা এগিয়ে নিয়েছি। লুচি ভেজে খাওয়া দাওয়া কমপ্লিট। এবার তো দুপুরের লাঞ্চে চলে এসেছি। বাবা ভূমির জন্য একটু মাটন এনেছিল, তো ওভাবে তো এত কম আনা যায় না, তার জন্য আমাদের জন্য অল্প একটু এনেছিল, এক বেলার মতো। আর এদিকে ভোলা মাছ নিয়ে এসেছে, ভোলা মাছগুলোকে তো দেখলেই পেটের মধ্যে সব ডিম। তো ভোলা মাছের ঝাল, মূলো শাক ভাজা, এই মাংসটা, ব্যাস এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। বৃহস্পতিবার তো বাবার ছুটি থাকে, তার জন্য একটু খাওয়া দাওয়ার আয়োজনটা বেশ ভালো করেই হয়। অনেকে কিন্তু, তোমরা আবার বৃহস্পতিবারে নিরামিষ খাও, কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ খাওয়াটা হয় না, কারণ বৃহস্পতিবারেই আমার বাবার ছুটি থাকে, তার জন্য। চলো মাছটা ভেজে ফেলি এবার এক এক করে। ওইদিকে মাছ ভাজা হচ্ছে, আর আদা রসুন ছাড়াই আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি, তাই মা আদা রসুন আর লঙ্কা বেটে মাংসটাকে আরেকটু, মানে মাংসটার মধ্যে মাখিয়ে দিয়ে আরেকটু কিছুক্ষণ রাখবে, তারপরে মাছের ঝোল মাংস করবে। আর ভূমির খাওয়া দাওয়ার যা প্রিপারেশন সেগুলো আমার করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন ভূমিকে খাওয়াবো, স্নান করাবো, ওর দিকে একটু নজর দেবো আর কি। ও এতক্ষণ ওর দাদা বাড়িতে আছে, আজকে দাদার সাথেই খেলছে, তার জন্য ওকে, মানে ওর দিকে অতটা সকাল থেকে ধ্যান দিতে হয়নি, কারণ খেলার একজন সাথী আছে। তো মার মোটামুটি শিল নড়াতে বাটা হয়ে গেল। মা বললো আজকে আর মিক্সিতে দেবো না, আমি বেটে দিই, বেটে বেশ ভালো লাগে, স্বাদটা বেশি বাড়ে। বাটা মশলার স্বাদ কিন্তু মিক্সিতে করা মশলার থেকে অনেক বেশি, কি বলো তোমরা? দেখো এদিকে মাছও কিন্তু কমপ্লিট, আর মাংসটা এখনও হচ্ছে। এদিকে আমার কাকিও একটু চিকেন দিয়েছে, ভূমির মাংসের ঝোল, এদিকে ডাল, মুগ ডাল, এদিকে হচ্ছে ছোলা ডালটাও রাখা আছে, একটু বেশি করেছিল মা। চলো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, একটা কমেন্ট করো, লাইক করো, অনেক শেয়ার করো, ভালো থেকো।